একটু ভিন্ন। মাছটা হচ্ছে আমাদের দেশে পোয়া মাছ এই রকমের একটা মাছ। লাউজ ভিসা পাওয়ার পরে বলেছিলাম যে একটা খাবার দোকানে যাচ্ছি, এটাই সেই খাবার দোকান। এটাই দেখাতে চাচ্ছি যে এরা যেমন পরিপাটি করে একটা খাবার দোকান তৈরি করে, প্রত্যেকটা টুকিটাকি বিষয়ে এত সুন্দর পরিপাটি, বা একটা মানসিক প্রশান্তি চলে আসবে। এমন খাবারের দাম যে খুব একটা বেশি তাও না, কিন্তু এমন একটা জায়গায় বসে খাবার খাওয়া, খাবার গ্রহণ করা, আর মনের একটা তৃপ্তি কিন্তু থেকেই যায়। আমার কাছে এই পরিবেশটা ভালো লাগছে, এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এবং আমি এরা কিভাবে সুন্দর করে সাজাইছে সেটাও আমি দেখাই দিচ্ছি, দেখতে থাকুন।
আমাদের খাবার চলে আসছে। পাবেল এতটাই ক্ষুধার্ত যে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি খাওয়া শুরু হয়ে গেছে। পাবেল কেমন লাগতেছে খাবার? মজা মজা বলতে একটা বিষয় আছে না, মানে মজা তো অনেক ধরনেরই হইতে পারে, আমাদের দেশেও খাবার মজা হয়। না, স্বাদ আমাদের দেশের মতো না, স্বাদ একটু ভিন্ন। মাছটা হচ্ছে আমাদের দেশে পোয়া মাছ এই রকমের একটা মাছ, পোয়া মাছ ট্রাই করা, হ্যাঁ, কিন্তু মজা অনেক। এটার মধ্যে আছে মাছ, রাইস, ডিম, লেটুস পাতা। এটা হচ্ছে একটা চাটনি, জলপাই সম্ভবত এই ধরনের কোনো কিছু দিয়ে জলপাই টাইপের একটা চাটনি। খাবারটা ওরা সুন্দর করেই সাজাইছে, আর গতকালকে আমরা খেয়ে গেছি, খাবারটা মাশাআল্লাহ অনেক ভালো, দেখারও একটা শান্তি আছে। খাওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশন সৌন্দর্য একটা বিষয় কাজ করে। অবশ্য এই খাবারটার দাম বাংলাদেশি টাকায় 220 টাকার মতো পড়তে পারে, 220 টাকা পানি ট্রেন সহ পার পার্সন, পার পার্সন 220 টাকা, পানি ট্রেন সহ 230-240 টাকার মতো পড়বে। তো আপনারা চাইলে যখন কম্বোডিয়া আসবেন, লাউস ভিসা তো অবশ্যই করবেন, যারা লাউস ভিসা করবেন এখানে এসে খেতে পারেন। আমি অবশ্য খাবার রিভিউ মানে দেই না বললেই চলে, খাবার রিভিউ দেওয়া আমার কাজও না। তো এটা ট্রাভেলের একটা অংশ, জাস্ট আপনি এসে কোথায় খাবেন, কম দামে খাবার পাচ্ছেন, এই জন্যই আর কি খাবারটা দেওয়া, খাবার মানটা কেমন। এই খাবার খেতে খেতে আমরা আমাদের আজকের ব্লগিংটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার ব্লগগুলো ভালো লাগলে কন্টিনিউ করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো ইনফরমেশন গ্যাপ হয়ে থাকে কমেন্টে জানাবেন, আশা করি আমি সেটাকে কমপ্লিট করে দিতে পারবো। ভালো থাকবেন সবাই।